ধরেন এই যে অ্যান্টি, এই যে অ্যান্টি হেয়ার লস স্কেল স্কেলফ টনিক, ঠিক আছে, এটা হচ্ছে 150 ml-এর, এটাও কিন্তু কোরিয়ান একটা প্রোডাক্ট। এটার কাজ কি আমি বলি, যাদের ধরেন অতিরিক্ত চুল পড়ে, মানে হেয়ার গ্রোথ নেই, ধরেন হেয়ার গ্রোথ একেবারেই নেই, ডে বাই ডে চুল পড়তে পড়তে মাথা একবারে টাক হয়ে গেছে, ঠিক আছে, চুল ডে বাই ডে পড়তে পড়তে মাথার চুল একবারে টাক হয়ে গেছে, অতিরিক্ত খুশকি, চুল দেখতে একবার পাতলা হয় না একরকম, যে কি বলবে কিভাবে বলে, একদম পাতলা হয়, যে মানে পাটের আঁশ বলে বা যেরকমই হোক একদম পাতলা পাতলা হয়, যাদের চুলে মানে যাদের চুল অতিরিক্ত পড়ে যায় এবং চুলে প্রচুর খুশকি এবং চুলের গ্রোথ নেই, তারপর চুল ভেজা ভেজা থাকে কন্টিনিউস এবং চুল প্রচুর খুশকি থাকে, প্রচুর প্রবলেমস, এবং যাদের এই ধরনের প্রবলেম থাকে, আগা ফাটা যায় চুলে, লাল হয়ে গেছে চুল, আগা ফাটে চুলের এবং চুলের কোনো গ্রোথ নেই, তাদেরকে বলবো এই হেয়ার টনিকটা ইউজ করার জন্য। এটা এমন একটা হেয়ার টনিক, এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, এটা এমন একটা হেয়ার টনিক, যেই হেয়ার টনিকটা আপনি যখন ইউজ করবেন আপনার আগা ফাটা রোধ হবে, আপনার চুলটা লং হতে সাহায্য করবে, আপনার খুশকি রিমুভ করবে এবং আপনার স্কেল্পে মানে রক্ত সঞ্চালন করতে সাহায্য করবে, বেবি হেয়ার গজাবে এবং আপনার চুলটাকে অনেক বেশি শাইনিং করবে, মাস্ট অ্যান্ড মাস্ট বি, ঠিক আছে, এটা খুবই ভালো, ঠিক আছে, এবং যাদের চুল অতিরিক্ত এবং চুলটাকে অনেক বেশি শাইনিং করবে এবং প্রফেশনালি আপনার চুলটাকে অনেক বেশি হেলদি করবে, সুন্দর করবে, এবং আপনার চুল মানে ধরেন অনেকে যখন এটা এটা ইউজার প্রসেসিংটা হচ্ছে শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পরে চুল শুকানোর পরে প্রত্যেকটা মানে ফুল মাথায় মানে স্কেলগুলাতে কী করবেন, যে জায়গাতে অতিরিক্ত খুশকি বা চুল পড়ে যাচ্ছে ওগুলাতে একটু বেশি করে করে স্প্রে করবেন, তারপর দেখবেন 7 দিনের মাথা বা 7 থেকে 10 দিনের মাথা বা 12 দিনের মাথা দেখবেন আস্তে আস্তে করে বেবি হেয়ার গজাচ্ছে, ঠিক আছে। তো এই ইয়ারটা যখন আপনারা এই হেয়ার টনিকটা যখন ইউজ করবেন দেখবেন চুলের গ্রোথ অনেক বাড়তেছে, আগা ফাটা কমতেছে, চুলটা অনেক বেশি লং হচ্ছে, খুশকি দূর হচ্ছে, ঠিক আছে, মাস্ট অ্যান্ড মাস্ট বি, খুব ভালো কাজ করে এটা, ঠিক আছে। এটা রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা, অফারে পেয়ে যাবেন 950 টাকা, যাদের লাগবে স্ক্রিনশট দেবেন, দিয়ে ফেজের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন, বক্স করে দেবেন।